আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে সরাসরি পুলিশের কাছে গিয়ে একই করল জামাত। জামাতের কৌশলে বিজয় আসবে? প্রশ্ন 29/12/22। জামাতকে কি পুলিশ 30 ডিসেম্বর অনুমতি দিবে? অনুমতি নিয়ে বেশ একটা আগ্রহ বিরাজ করছে, যেহেতু বিএনপি অনুমতি চেয়েছে এবং পেয়েছে। জামাত ইসলামী বেশ আগেই অনলাইনে পুলিশের সহযোগিতা এবং অনুমতির জন্য আবেদন করেছিল, কিন্তু এটা নিয়ে আবার সমালোচনা, বিশেষ করে আমি আপত্তি করেছিলাম যে অনলাইন আবেদন এখানে হয়তোবা বিবেচ্য হবে না, সরাসরি তাদের একটা প্রতিনিধি দলকে পাঠাতে হবে। বিশেষ করে আইনজীবীদের মধ্যে একটা প্রতিনিধি দল পাঠালে প্রয়োজনে পুলিশের সাথে বিভিন্ন বিষয়ে আর্গুমেন্ট করার ক্ষেত্রে, বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে লিগ্যাল অনেক প্রশ্ন করতে পারে, ভালো হবে। তো অবশেষে জামাত ইসলামী সেই কাজটাই করল। তার আগে সমালোচনা করেছিলাম অনলাইনে আবেদন করেছে সেটা কেন প্রকাশ করছে না, প্রকাশ্য করেছে সমালোচনার পর। অবশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে একটা প্রতিনিধি দলও জামাত ইসলামী পাঠিয়েছে। এটা জামাতের একটা কৌশল। এতে আবার অনেকের চিন্তা যে জামাত রাজনীতির মূল ধারায়, স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে, তারা পুলিশের সাথে বৈঠক করছে, আলোচনা হচ্ছে। অনেকে তো প্রত্যাশা করে এরকম যে জামাতের সাথে আবার কিসের আলোচনা, বিনা আলোচনায় তাদের অধিকার বঞ্চিত করতে হবে, তাদের কোনো সুযোগই দেওয়া যাবে না। কিন্তু পুলিশ কি করেছে, জামাত কি করলো পুলিশের কাছে গিয়ে? আমরা যদি একটু দেখি, আগামীকাল শুক্রবার রাজধানীতে গণমিছিল করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে যায় জামাতের প্রতিনিধি দল। আজ বিকালে অনুমতি বিষয়ে ডিএমপি কমিশনারকে জানানোর কথা রয়েছে। জামাতের একজন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ তথ্য নিশ্চিত করেছেন। এটা দ্বারা বোঝা যায় জামাত ইসলামের প্রতিনিধি দল সরাসরি পুলিশের কাছে গিয়ে বলেছে যে তারা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ, সম্পূর্ণ অহিংস এবং পুলিশের দেয়া বিধি নিষেধ মেনে গণমিছিল করতে চায়। অন্যান্য দলের মতোই তাদেরকে সহযোগিতা করা হোক, অনুমতি দেয়া হোক, এবং পুলিশ ভালো ব্যবহার করেছে বা আশ্বাস দিয়েছে অথবা চিন্তাভাবনা করে জানাবে, এটাই তো মোটামুটি একটা প্রাথমিক ভালো ব্যবহারের ইঙ্গিত, এটা বোঝা যায় এখান থেকে। প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিন ও অ্যাডভোকেট ডক্টর গোলাম রহমান। জামাতের এই নেতা বলেন, গণমিছিল অনুমতির জন্য গত 25 ডিসেম্বর অনলাইনে ডিএমপিতে আবেদন করা হয়েছে। এছাড়া আজ সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে সরাসরি গিয়ে সুপ্রিম কোর্টে 3 জন আইনজীবী জামাতের পক্ষ থেকে অনুমোদন চেয়েছেন। এখন এখানে তো জাস্ট তথ্যগুলো গণমাধ্যম তুলে আনছে, কিন্তু আমরা নিকট ভবিষ্যতে দেখব জামাত স্বাভাবিক ধারায় আসবে, গ্রহণযোগ্য হবে, এবং জামাতের প্রতিনিধি দল যখন বৈঠকে যাবে ডিএমপির সাথে বা যে কারোর সাথে, তখন বাইরে সাংবাদিকরা দাঁড়িয়ে থাকবে ইত্যাদি ইত্যাদি। তো এখন একটা বিষয় আসতে পারে, জামাত তো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তাদেরকে সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে কি না? অনেকে আবার এই দাবি করে যেহেতু তারা নিবন্ধিত না, তাদের ব্যাপারে জিরো টলারেন্স। না, এটা ঠিক না। এখন যাদেরকে অনুমতি অলরেডি দেওয়া হয়েছে বা আরও যাদেরকে দিবে, যেমন 12 দলীয় জোট, আরও কত জোট আসছে ইত্যাদি ইত্যাদি, এই গণঅধিকার পরিষদকেও তো অনুমতি বা গণতন্ত্র মঞ্চ, তাদের বেশিরভাগই তো নিবন্ধিত না। এর মানে নিবন্ধিত দলগুলোকে অনুমতি দেওয়ার বিষয় তো অহরহ ঘটছে। অতএব জামাতের ক্ষেত্রে এখানে ব্যতিক্রম হওয়ার সুযোগ আইনিভাবে নেই। এর আগে গত রোববার গণমিছিলের বিষয়ে সহযোগিতা চেয়ে অনলাইনে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। আবেদনে বলা হয়েছে 10 দফার পক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বিকাল 3:30 রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে উত্তর গেটে গণমিছিল করবে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ডিএমপির অনুমতি ও সার্বিক সহযোগিতা চায় জামাত। এখন প্রশ্ন আসতে পারে, জামাতের যে এই কৌশল, প্রথমে অনলাইনে আবেদন করা, তারপরে সরাসরি যাওয়া, এতে বিজয় আসবে কি না? আমি মনে করি জামাত একটা চমৎকার কাজ করেছে। বিষয়গুলো অফিসিয়ালি অ্যাটলিস্ট তাদের ফেসবুক পেজগুলো থেকে লাইভে আসতে পারতো, এই যে আমরা অনুমতির জন্য এসেছি। তো এতে জনগণের একটা চাপ থাকতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যে না, অনুমতি দিতে হবে, মিডিয়াগুলো জানছে, আবেদন করছে, পুলিশের বিধিনিষেধ মানার প্রত্যয় ব্যক্ত করছে। এগুলো আরও বেশি ওপেন, আরও বেশি স্বচ্ছ হলে অনুমতির সম্ভাবনা আরও বেশি থাকবে এবং বিজয় আসবে। এই জামাতের বিজয় মানে সরকার পরিবর্তন নয় আপাতত, জামাতের বিজয় মানে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া, সভা সমাবেশ করার অনুমতি পাওয়া পুলিশের পক্ষ থেকে, অনুমতি নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম করা, ঝটিকা মিছিল থেকে বের হয়ে নিয়মতান্ত্রিক প্রোগ্রাম করার সুযোগ পাওয়া, এটাই হচ্ছে জামাতের আপাতত বিজয় সম্ভাবনা রয়েছে। যুগপথের কৌশলে জামাত যদি এটা কার্যকর ব্যবহার করতে পারে, এখন পর্যন্ত আমি
মোর দেন 50% সম্ভাবনা দেখি যে জামাতের বিজয় আসবে মানে তাদের অনুমতি আসবে দেখি কি হয় জানা যাবে শীঘ্রই তখন বিশ্লেষণ নিয়ে হাজির হব 29/22